হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে। আজকে হচ্ছে মূলত 60 ফিট নিয়ে ভিডিও করব। সো 60 ফিটের হচ্ছে খুবই বাজে অবস্থা। খুব সুন্দর রাস্তা, খুব সুন্দর রাস্তা, টেনে টুনে আসলাম। দেখলেন আপনারা, এই হচ্ছে বিএনপি বাজার মোড়। এইখান থেকে হচ্ছে 60 ফিটের শুরুটা। শুরুটা যদি দেখেন তাহলে মানে যাদের এই রোডে চলাফেরা আছে তারা তো জানেনই। এই হচ্ছে আমাদের ব্লকটা, এখান থেকে স্টার্ট হলো। এত সুন্দর রাস্তা, এটা মনে হয় দেখে আপনারা প্রথমে ভাববেন যে এটা হচ্ছে ইউরোপের কোনো রাস্তা। হ্যাঁ, এখানে কত সুন্দর রাস্তা দেখা যাচ্ছে, খুব স্মুথলি এখানে বাইক রাইড করা যাচ্ছে, মানুষজন চলাফেরা করতে পারছে। এই হচ্ছে 60 ফিটের শুরুটা। সো আজকে হচ্ছে আমরা 60 ফিটের এই মাথা থেকে মানে মিরপুর 2 নম্বর পর্যন্ত যাব, মানে শেষ মাথা পর্যন্ত যাব। সো এখন হচ্ছে আমরা 60 ফিটের সমাজকল্যাণ মোড় অতিক্রম করলাম। সামনে হচ্ছে ভাঙ্গা ব্রিজ আছে অ্যান্ড হচ্ছে আমতলা আছে। তো চলুন যেতে যেতে আপনারা রোডটা দেখুন। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত ইটস ওকে, ফাইন, খুব সুন্দরভাবে রাইড করা যাচ্ছে। মাঝে মধ্যে দুই একটা ভাঙ্গা, এটা কোনো ব্যাপারই না। এরকম একটু টুকটাক একটু ভাঙ্গাচোরা ইউরোপের রাস্তাতেও থাকে। দেখতে থাকুন ভিডিওটা, এনজয় করতে থাকুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন অ্যান্ড স্টার্ট। এখান থেকেই জার্নিটা স্টার্ট হলো। দেখতে থাকুন, আমি একটু ধীরে সুস্থে যাই। তো এখান থেকেই মূলত ভাঙ্গা ব্রিজের পর থেকে আসলে জার্নিটা স্টার্ট হয়ে গেছে, 60 ফিটের জার্নিটা। এখানে যারা আসলে চলাফেরা করেন এই রোড দিয়ে তারাই জানেন, এখন 60 ফিট একটা আতঙ্কের নাম হয়ে গেছে। এখন এখান দিয়ে আসলে চলাফেরাটাও কষ্টকর হয়ে যাচ্ছে মানুষের জন্য। সো দেখেন অ্যাম্বুলেন্সটাকেও কত ধীরে ধীরে এই রাস্তাটা অতিক্রম করতে হচ্ছে। কিন্তু অ্যাম্বুলেন্স তো আসলে এরকম ধীর গতিতে চলার কথা না। হ্যাঁ, সো এখান দিয়ে আসলে এই রোডটা দিয়ে অ্যাম্বুলেন্স চলাচলের ক্ষেত্রেও অনুপযোগী ভাই, মানে ইমার্জেন্সি কোনো রোগীর ক্ষেত্রে মানে অবস্থা কাহিল। যেইখানে এই 60 ফিটের ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত আপনি এক টানে চলে আসতে পারতেন। কারণ বিএনপি বাজারের মোড় থেকে আপনি 60 ফিটের মিরপুর 2 নম্বর পর্যন্ত আপনি অনায়াসে চলে আসতে পারতেন। খুবই ডেঞ্জারাস অবস্থা। দেখেন দেখেন অ্যাম্বুলেন্স কীভাবে যাচ্ছে এই এই রোডটা দিয়ে। দেখছেন এই তো রাস্তা তো অর্ধেক নাই হয়ে গেছে এখান থেকে রাস্তা অর্ধেক নাই হয়ে গেছে। আর বৃষ্টি বাদল আসলে তো বলার ভাষা রাখে না যে এই রোডের কী অবস্থা হয়। সো এই জনদুর্ভোগটার ব্যাপারে এই 60 ফিটে যারা চলাচল করতেছে তারাই ভালো করে জানে। অ্যাম্বুলেন্সের মতো গাড়িগুলো আসলে এখানে দেখেন কী পরিমাণ তাদের আসলে সাফার করতে হয়। মিরপুরের মতো একটা জোন যেটা হচ্ছে ঢাকার মধ্যমণি, ঢাকার মিডল পয়েন্ট, সেই মিরপুরের আশেপাশের রোডের অবস্থা ভাই খুবই বেহাল দশা। মানে যে রোডগুলো খারাপ সেগুলো অত্যন্তই খারাপ। দেখেন আমার পিছনে একটা অ্যাম্বুলেন্স ছিল, আমি আস্তে আস্তে আসতেছি, বাট অ্যাম্বুলেন্সটাকে আমি এই লুকিংয়ে দেখতে পাচ্ছি না। ওই যে দেখতে পাচ্ছি অনেক পিছনে, মানে খুবই ধীর গতিতে আসলে এই রোড দিয়ে অ্যাম্বুলেন্সগুলো চলাফেরা করতেছে। কারণ এখানে সব কটা যানবাহনে আসলে ধীর গতিতেই চলাফেরা করতে হচ্ছে, কারণ রাস্তার অবস্থা খুবই বাজে ভাই। এইটা একটা ভাই, এইটা তো এলাকার কোনো রোড না, এটা একটা মেইন রোড। হ্যাঁ, এটা কোনো এলাকার রোড না। আর এই রোডের আশেপাশে দিয়েও কিন্তু কোনো উন্নয়নমূলক কাজ কিন্তু চলতেছে না। এখন আমরা বারেক মোল্লার মোড়ের দিকে চলে আসছি। দেখেন রাস্তার কী অবস্থা, দেখেন আপনারা কী রোড ছিল আর কী রোড হয়ে গেছে ভাই। যারা রোলার কোস্টারে ওঠেন নাই চলে আসেন 60 ফিট, রোলার কোস্টারের মজা নিয়ে নেন। এটা হচ্ছে ফ্রিতে রোলার কোস্টারের মজা, এই মজা আপনারা আর পাবেন না, একমাত্র 60 ফিটে আসলে পাবেন ভাই। রীতিমতো হাঁপাই গেছি,
বাইক চালাইছে মনে হয় 3-4 কিলো, রীতিমতো হাঁপায় গেছে। আসলে এই রোড দিয়ে জার্নি করাটাও একটা সুস্থ মানুষের পক্ষেও কষ্টদায়ক। ধরেন সাপোজ এই অটোর কথাই বলতেছি, দেখেন তাদের কিন্তু এই রোড দিয়ে, এই রোডেই কিন্তু তাদের যাত্রী, এই রোডেই কিন্তু তাদের যাতায়াত, দেখেন তাদের অবস্থাটা কি। বিএনপি বাজারমুখী যে রোডটা আছে আমরা ওই রোডটা একটু দেখব। সো 60 ফিটের মাথা দিয়ে এসে একটু ভালো রোড পেলাম। আর এই জায়গাটার মধ্যে লেগুনার একটা, যেহেতু লেগুনার স্ট্যান্ড এই জায়গাটাতে, সো মোড়টা ঘুরলেই লেগুনার একটা জ্যাম সৃষ্টি হয়। অনেক সময় দেখা যায় যে রাস্তা বন্ধ করে, মানে এই মাথা থেকে আপনার রাস্তা বন্ধ করে তারা নিজেদের মতো যাত্রী উঠায়। তো এইটা একটা দুর্ভোগের একটা চিত্র। এখান দিয়ে আসলে মানে কাজ চলতেছে, ড্রেনের কাজ চলতেছে, দেখেন এইটা ভাঙা শুরু হয়েছে আর অনেকদিন আগে থেকে, দেখেন সাইড দিয়ে ড্রেনের কাজ চলতেছে। মানে রোড করার আগে তাদের এই ড্রেনের কাজের কথা মনে ছিল না, মানে জনগণের কোটি কোটি টাকা দিয়ে রোড তৈরি করে এখন তাদের মানে ড্রেন সুবিধার কথা মনে পড়ছে, এবং তারা সেই কোটি টাকার রোডগুলো কেটে জনদুর্ভোগ সৃষ্টি করে তারা এরকম ড্রেনের কাজ করে। মানে তাদের কোনো ক্যালকুলেশন নাই, তারা ইন ফিউচারে কী করবে, তাদের কোনো রোড ম্যাপ নাই, ভবিষ্যৎ পরিকল্পনা নাই, ফিউচার প্ল্যান নাই। আর দেখেন কী অবস্থা, এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। অ্যান্ড আমরা খুব ডিজিটাল হয়ে যাচ্ছিলাম, হ্যাঁ আমরা মানে ডিজিটাল বাংলাদেশে উপনীত হতে যাচ্ছিলাম, কিন্তু দেখেন ডিজিটাল বাংলাদেশের নমুনা দেখেন, মানে ঢাকার মতো জায়গায় ঢাকার রোডগুলো দেখেন আর আমরা ডিজিটাল হয়ে যাচ্ছি, মানে ডিজিটাল হচ্ছে মুখে মুখে ডিজিটাল হচ্ছিলাম। দেখেন এই রোড দিয়ে গাড়ি চলাচল করবে না কাজকাম চলবে, খুব সুন্দর। এখান দিয়ে রাস্তাটা বাড়াইছে, কারণ এখানে একটা জায়গার উপরে রোডটা ছিল, সো মেবি অনেক বছর পরে জায়গাটা নিতে পারছে। এতক্ষণ আপনারা দেখছেন দিনের আলোতে 60 ফিট, এখন রাতের আলোতে আপনাদেরকে একটু 60 ফিটটা দেখাই। সো একটু আগে আপনারা হচ্ছে রোডের ওই সাইডটা দেখছেন, বিএনপি বাজার থেকে 60 ফিট মুখী যে রোডটা, ওই রোডটা দেখছেন। এখন দেখবেন আপনারা 2 নম্বর থেকে বিএনপি বাজার মুখী, খুবই বেহাল অবস্থা ভাই, লাইট নাই কিছু নাই, দেখেন কী একটা অবস্থা। সামনে দিয়ে পুরো রোডটা খালি আর এখান দিয়ে জ্যামে বসে আছে। আর এই যে এমনিতেই তো হচ্ছে আপনার রোড কাটা, রোড অর্ধেক নাই ব্যবহারের যোগ্য, তার মধ্যে লেগুনা একটা পার্কিং করে রাখছে, যাত্রী উঠাচ্ছে, পুরো লেগুনাটা খালি। দেখেন এই লেগুনাটার জন্য এই সেটা পুরোটা জ্যাম হয়ে আছে। আমার এখন মনে হচ্ছে কখন 60 ফিট থেকে আমি বের হব, এখান থেকে বের হইতে পারলেই বাঁচি এখন। মনে হয় যে গায়ের উপরে উঠা আসবে, মানে এত তাড়াহুড়া তাদের। সেই 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 রোড, অ্যান্ড এখান থেকেই হচ্ছে আমি 60 ফিট থেকে বিদায় নিচ্ছি। এখন এই আমতলা থেকে হচ্ছে আমরা বাম দিকে ঢুকে যাব। তো আর ওই মাথা পর্যন্ত আর যেতে ইচ্ছে করতেছে না, দেখেন সামনের কী একটা অবস্থা। সো বিদায় নিচ্ছি আজকের মতো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।